একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। আমাদের দেশে মানুষের মাঝে অস্কার শব্দটি বেশি পরিচিত। এ বিষয়ে কথা উঠতে চলে আসে সেরা চলচ্চিত্র এবং বিখ্যাত সব অভিনেতা ও অভিনেত্রীর নাম। 1929 সালে যাত্রা শুরু করে অস্কার। বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কারে পরিণত হয়েছে এটি। প্রতি বছর এর আড়ম্বরতা ছাড়িয়ে যায় আগের বছরকে। এই পুরস্কার নিয়ে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাতামাতি তো বটে, কমতি হয় না সমালোচনারও। এই পুরস্কার আজ এই পর্যায়ে আসবে তাই বা কে জানত। শুরুতে কিন্তু এতটা আলোচিত ছিল না। বেশ ছোট পরিসরেই 1929 সালের 16 মে একরকম ঘরোয়া পরিসরে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের। ধীরে ধীরে ঘরোয়া আবহ থেকে বের হয়ে এসে চলচ্চিত্র প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছর এ আসর বসার আগেই শুরু হয়ে যায় নানা ধরনের উন্মাদনা। কিন্তু এই পুরস্কার কিভাবে এলো তা হয়তো জানা নেই অনেকেরই। খোদ অস্কার জয়ী অভিনেতা অভিনেত্রীরাও এর পেছনের গল্প জানেন কিনা সে প্রশ্নও তোলা যেতে পারে। অস্কার জয়ীদের হাতে যে পুরুষ মূর্তিটি তুলে দেওয়া হয় তা 34 সেন্টিমিটার লম্বা, একটি গোল প্লেটেড। এখন পর্যন্ত অস্কারের নামে যে গল্প জানা যায় তা অনেকটাই এক মজার কাহিনী। 1927 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিষ্ঠিত হয় দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। এটি মূলত চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নের জন্য একটি অনারারি প্রতিষ্ঠান। এর সদস্যরা চলচ্চিত্র জগতের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই অ্যাকাডেমি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়। পুরস্কারের জন্য একটি ক্রেডিটস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেডিটসের দিকে তাকালে দেখা যায় সোনায় মোড়ানো একটি পুরুষ মূর্তি হাতে একটি তলোয়ার নিয়ে একটি ফিল্ম রোলের উপর দাঁড়িয়ে আছে। তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হিসেবেই এটি পরিচিত ছিল। 1931 সাল পর্যন্ত অস্কার নাম হয়নি। ওই বছরে অ্যাকাডেমি লাইব্রেরিয়ান মার্গারেট হেরিক একদিন মূর্তিটি দেখে বলে ওঠেন, আরে এটা দেখতে তো একদম আমার চাচা অস্কারের মতো। অস্কার নামটি ভালো লেগে যায় অ্যাকাডেমি কর্তৃপক্ষের। তখন থেকেই ক্রেস্টির নাম হয়ে যায় অস্কার। বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান MGM এর শিল্প নির্দেশক সেড্রিক গিবসন অস্কার পুরস্কারের নকশা করেন। লস অ্যাঞ্জেলসের ভাস্কর জর্জ স্ট্যানলি এই নকশা অবলম্বনে ত্রিমাত্রিক ট্রফি নির্মাণ করেন। 13.5 ইঞ্চি উচ্চতার এই পদকটির ওজন 8.5 পাউন্ড। ব্রোঞ্জের এই পদকটি 24 ক্যারেটের সোনায় মোড়ানো। গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরস্কারের সব হাতেই তৈরি, কোনো মেশিন ব্যবহার করা হয় না এবং 15টি পর্যায়ের মাধ্যমে তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর সরবরাহ কমে যাওয়ায়ও 3 বছর অস্কার পদকটি রং করা প্লাস্টারে বানানো হয়। যুদ্ধ শেষে অবশ্য এই পদকগুলো ফেরত নিয়ে নতুন করে ধাতু ও সোনায় মোড়ানো পদক দেয়। আকাশের রং যেমন নীল, ঘাসের রং সবুজ, অস্কারের গালিচার রঙও তেমনই লাল। অস্কার পুরস্কারের আসর মানেই এমন দৃশ্য, বছরের পর বছরের রেওয়াজ। অবশ্য এই রেওয়াজে এবার ইতি টেনে দেওয়া হয়েছে। বিশ্ব চলচ্চিত্রের সব থেকে মর্যাদাপূর্ণ এই আসরের কর্পোরেটের রং বদলে দেওয়া হয়েছে। 95তম আসরে তারকাদের পদতলে কার্পেটের রং করা হয়েছে শ্যাম্পেন রঙের। অস্কার পুরস্কারের জন্য শিল্পী মনোনয়ন একটি জটিল প্রক্রিয়া। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সের ভোটার সংখ্যা এখন 7,902। অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক, কস্টিউম ডিজাইনার সহ 27টি শাখায় অ্যাকাডেমির ভোটাররা বিভক্ত। শাখাগুলোর সদস্যরা নিজেদের দক্ষতা অনুযায়ী মনোনীতদের বেছে নেন। অভিনয় শিল্পী বিভাগে রয়েছে বৃহৎ ভোটিং দল। তারা সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, অভিনেত্রী ও পার্শ্ব অভিনেত্রী বিভাগের মনোনয়ন কারা পাবেন তা নির্ধারণ করেন। একইভাবে পরিচালকরা বেছে নেন সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ও সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের মতো নির্দিষ্ট কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত তালিকা চূড়ান্ত করে একটি বিশেষ কমিটি। আর অ্যাকাডেমির সব সদস্য ভোট দিয়ে ঠিক করে সেরা চলচ্চিত্র বিভাগে জায়গা পাবে কোনগুলো। রীতিগতভাবে অ্যাকাডেমি ভোটিং রোল প্রকাশ করে না। বর্তমানে 24টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেওয়া হয়। বিদেশি ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রে ওয়ান কান্ট্রি ওয়ান ফিল্ম রীতি মেনে চলে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স। যুক্তরাষ্ট্রের বাইরের যে কোনো দেশ থেকে প্রতি বছর কেবল একটি চলচ্চিত্রই পাঠানো যাবে অস্কার মনোনয়নের জন্য। কিন্তু এমন তো নয়
যে একটি দেশ বছরে একটি চলচ্চিত্র বানায়, একাধিকও হতে পারে, সেক্ষেত্রে কোনটিকে নির্বাচন করা হবে? এ প্রশ্নটি মাথায় রেখেই পৃথিবীর অনেক দেশে সিলেকশন কমিটি গঠন করা হয়। প্রতি বছর চলচ্চিত্র আহ্বান করে এ কমিটি, যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত নেয় কোন চলচ্চিত্রটি অস্কারে পাঠানো উপযোগী। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির উদ্যোগে ওই বছর তারেক মাসুদের মাটির ময়না দিয়ে শুরু হয় বাংলাদেশি চলচ্চিত্রের অস্কার যাত্রা। এই দীর্ঘ সময়ে অস্কারগামী বাংলাদেশি চলচ্চিত্রের সংখ্যা ঠেকেছে এক ডজনের বেশি। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি এত গৌরবের বিষয় না হলেও একেবারেই ফেলনা নয়। অস্কারগামী চলচ্চিত্রের মধ্যে আছে শ্যামল ছায়া, নিরন্তর, স্বপ্ন ডানায়, আহা, বৃত্তের বাইরে, জালালের গল্প, অজ্ঞাতনামা ইত্যাদি। বাঙালি চলচ্চিত্রকার হিসেবে এখন পর্যন্ত অস্কার জিতেছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য 1992 সালে এই স্বীকৃতি পান বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় এই চলচ্চিত্রকার। আজ এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দেবেন। খবর সংযোগের সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা।